good morning and welcome to a new vlog. So আজকে হলো 21st অক্টোবর এখন বাজে 8:20 মতো তো আমি রেডি হয়ে গেছি আজ হলো শপিং ডে 1 তো ফাইনালি আজকে শপিং এ যাচ্ছি আর পূজোর তো বেশি দেরি নেই আর কত 9 তারিখে পূজো তো আর 9 আর এদিকে 9 8 দিন মতো বাকি আছে মনে হয় আজকে শপিং এ যাচ্ছি এন্ড দিস ইজ মাই ফাইনাল লুক রেডি হয়ে গেছি পরে আউটফিটটা তোমাদেরকে দেখাচ্ছি রিনি এখনো রেডি হচ্ছে ওর এখনো 5-10 মিনিট মতো লাগবে এন্ড তো চলো আমি তোমাদেরকে আমার আউটফিটটা দেখিয়ে দিই আজকে ভাবছিলাম কোনো মেকআপ করব না ভীষণই লাইট লাগছে মানে ভালো লাগছে না তো ভালো লাগছে না মানে আই মিন কি বলবো আমি শুট করার সময় তো সবসময় মেকআপ ইউজ করি আর কোথাও যাওয়ার সময় মাঝে মধ্যে ইচ্ছা করে না মেকআপ ইউজ করতে সো তেমন ইউজ করিনি কি হলো শুধু সানস্ক্রিন টিন্ট ইউজ করেছি একটা তারপর একটু মাস্কারা দেন লিপ টিন্ট অ্যান্ড আন্ডার আইটা সেট করেছি একটু পাউডার দিয়ে বাট বাইরে বেরোনোর সময় আস্তে আস্তে ভাবছি একটু কি ব্লাশ দেবো রিনি ইউজ করেছে ব্লাশটা বাইরেই বের করা ছিল তো হালকা একটু দিয়ে আসলাম আর কি Last time, so this is my final look. রিনি রেডি হয়ে গেছে আমি তো রেডি হয়েই আছি তো এবার একটু ছাতুর জল খেয়ে বেরিয়ে পড়বো এখানে গিরিধারি কাকু আমাদেরকে নিতে চলে এসেছে এরপর 9টা নাগাদ আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম প্রীতম আমাকে বলেছিল 8টার মধ্যে রেডি থাকতে 8টার সময় বেরোবে বাট আমি তো জানি লেট তো হবেই তো 8:30টার মধ্যে আমরা রেডি হয়ে চলে গেছিলাম প্রীতমদের বাড়িতে বাট গিয়ে দেখি প্রীতম তখনও রেডি হয়নি তো বেরোতে 9টা কিছু দূর আমরা সবাই মিলে গল্প করতে যাচ্ছিলাম তারপর রিনি ঘুমিয়ে পড়েছিল আর রিনির এই ঘুমন্ত ফেসের ভিডিও করাটা আমি কি করে মিস করতে পারি আর প্রীতমও ঘুমিয়ে পড়েছে এরপর আমারও ঘুম পাচ্ছে কিন্তু ঠিক ঘুম আসছে না আমরা নিলাম কচুরি আর তার সাথে ছোলার ডাল এটা খুব সম্ভবত কচুরি ছিল আমার ঠিক মনে পড়ছে না কচুরি আর রাধা বল্লভের মধ্যে যে কোনো একটা হবে কচুরি আর ছোলার ডালটা এত সুন্দর খেতে ছিল না ভীষণ ভালো লেগেছে এই দোকান থেকে আগেও একবার খেয়েছিলাম সেবারও ভীষণ ভালো লেগেছিলো তারপর আমরা অর্ডার করেছিলাম দই বড়া এটাও অসাধারণ খেতে ছিল
প্রথমেই আমাদের এই সুন্দর ক্লিপের দোকানটা চোখে পড়লো, আর এই বো ক্লিপগুলো কি কিউট না, আমার তো এত পছন্দ হয়েছে। আর দুটো কালারে ছিল, খুব ভালো লাগছিল। আর এই দোকানে অনেক ধরনের ক্লিপ ছিল, ক্লিপের কালেকশন ভীষণই ভালো এই দোকানের। বাট এত দাম বলছিল, কি আর বলবো, প্রচুর দাম চাইছিল। যে হেয়ার ক্লিপ ডিজাইনগুলো এখন ভীষণই ট্রেন্ডি, যেমন বো হেয়ার ক্লিপ, ফ্লাওয়ার হেয়ার ক্লিপ, সব ক্লিপই কিন্তু এই দোকানটায় ছিল। আর ক্লিপের কোয়ালিটিগুলো বেশ ভালো। তো আমরা কয়েকটা ক্লিপ নিয়েছি ওই দোকানটা থেকে, তারপর চলে আসলাম আমরা এই দোকানটায়। এখানে প্রচুর নেকলেসের কালেকশন আছে, আর খুব সুন্দর সুন্দর ব্রেসলেটও আছে। এখান থেকে ভালো করে খুঁজলে কিন্তু বেশ সুন্দর সুন্দর নেকলেসই বের হবে। কিন্তু নেকলেস যদিও আমি আজকে নেব না, আমি ব্রেসলেট নেব, তো সেটাই দেখছি। রিনিও ব্রেসলেট নেবে বলছিল, তো দেখা যাক কিছু পাচ্ছি। এই ব্রেসলেটটা আমার খুব পছন্দ হয়েছে, বেশ পছন্দ হয়েছে। ডিজাইনটা ভালো, কিন্তু কোয়ালিটিটা আমার ঠিক অতটাও ভালো লাগছে না। কিন্তু রিনি বললো বেশ ভালো লাগছে, পরে বেশ ভালো লাগছে, তো ভাবছি এটা নেব। তো আমরা কয়েকটা চুড়ি এখান থেকে কিনেছি, আর এবার আন্টি কয়েকটা নেকলেস দেখছে। আর এই দোকানে অসম্ভব দাম বলছে জিনিসের, মানে দ্বিগুণ না তিনগুণ দাম বলছে সব কিছুর। একটা ব্রেসলেটের দাম হয়তো 200 টাকাও না, সেটা বলছে 500-600, তো প্রচুর বার্গেনিং করতে হচ্ছে। অ্যান্ড ফাইনালি আন্টির এই হারটা পছন্দ হয়েছে, তো আন্টি এটা নিল। তারপর আমরা আরেকটা নেকলেসের দোকানে চলে আসলাম, এই হোয়াইট বিডস তারপর রাইনস্টোন দিয়ে এই নেকলেসটা না আমার বেশ পছন্দ হয়েছে, ভাবছি মায়ের জন্য নেব। তো রিনি বলছে অতটা ভালো লাগছে না, মাও বললো ঠিক ভালো লাগছে না, মাকে ছবি পাঠিয়েছিলাম। আর এর মধ্যে তানিশাও আমাদেরকে জয়েন করেছে। আর এই এত গরমে শপিং করতে করতে আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি অলরেডি, আর জল তেষ্টাও পেয়ে গেছে। পাশেই একটা জুসের দোকান ছিল, তো সেখানে এসেছি আমরা। আপাতত এটুকুই শপিং হয়েছে, এবার জুসটা খেয়ে আবার যাব। দেখা যাক যদি কিছু পছন্দ হয় তাহলে নেব। আমরা সবাই একটা করে ম্যাঙ্গো শেক নিয়ে নিলাম, আর এটার মধ্যে না অনেকটা করে ভর্তি করে আইসক্রিম দিয়েছে, আর ওপর থেকে কাজু বাদাম, কিশমিশ, আর রেড রেড কালারেরও কিছু দিয়েছে, বাট এটাকে ঠিক কী বলে আমি জানি না। ম্যাঙ্গো শেকটা খেতে কিন্তু বেশ ভালো, খুবই টেস্টি, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা যে কোনো কিছুই খুব ভালো লাগছে খেতে। এবার আমরা আসলাম এই গোল্ড প্লেটেড নেকলেসের দোকানে। নেকলেসগুলো কি সুন্দর না, কি সুন্দর সুন্দর ডিজাইন, সবগুলোই পছন্দ হচ্ছে। তো একটা নিলাম মায়ের জন্য, আর আন্টিও একটা নিল। আমার তো শপিং মোটামুটি কমপ্লিট, আমি আর কিছু কিনবো না। আন্টি বলছে ঠাকুরের জামা কিনবে, তো আমরা ঠাকুরের জামা কিনতে এলাম এখানে। আর জামাগুলো কি সুন্দর না, কি সুন্দর কালারফুল, সব জামাগুলো মানে দেখেই পছন্দ হয়ে যাচ্ছে। রিনিরও এই ঠাকুরের জামাগুলো এত পছন্দ হচ্ছিলো, বলছিলো ওর কিনতে ইচ্ছা হচ্ছে, কিন্তু কিনে তো কোনো লাভ নেই কারণ আমাদের বাড়িতে গোপাল ঠাকুর নেই। তো আন্টিরও শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো এইগুলো নিয়েছে, একটা ইয়েলো, একটা পিঙ্ক, এবার ছোটো ছোটো দুটো জামা নিয়েছে, একটা গ্রিন আর একটা পিঙ্ক, আর তারপর কয়েকটা নেকলেসও নিয়েছে, এটা আর এটা। কি কিউট না ছোট্ট একটুখানি নেকলেস। হাতিবাগানে আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে, আর এখন গাড়িতে উঠবো। ঠিক এই সময়ে আমার কয়েকজন কিউট কিউট সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেল। কলকাতা থেকে গেলেই তোমাদের অনেকের সাথে আমার দেখা হয়, তোমরা আমাকে চিনতে পারো, কথা বলতে আসো, আমার এত এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে। অ্যান্ড থ্যাংক ইউ গাইজ ফর ইওর লাভ অ্যান্ড সাপোর্ট। শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি টুকটাক অনেক কিছুই কিনলাম। এবার আমরা যাচ্ছি প্যান্টালুনসে, কাকুরগাছির প্যান্টালুনসে যাবো। আমরা হাতিবাগান থেকে এলাম কাকুরগাছি প্যান্টালুনস থেকে, প্যান্টালুনস থেকে শপিং করবো। এখন বাজে ওই 4:30 মতো, হাতিবাগানে অনেকটা সময় লেগে গেল, আর স্ট্রিট শপিং করতে তো একটু টাইম লাগেই। হাতিবাগান থেকে কী কী কিনলাম সেগুলো আমি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রচুর শপিং করেছি না, প্রচুর শপিং করেছি না, প্রচুর শপিং করিনি, অল্প কিছু অল্প কিছু। প্রচুর শপিং কিনা আমি জানি না, 2-3 ঘন্টা আমার ওখানে চলে গেছে। কি করবো, দেখে দেখে কিনতে হচ্ছে, বার্গেনিং করতে হচ্ছে। আর এক জায়গায় তো প্রীতম আমাকে বার্গেনিং করতেই দিল না, যা চাইলো মানে তাই।
প্যান্টালুন্সে পৌঁছেই আমরা সবাই মিলে অনেক ছবি টবি তুলে নিলাম। আর আমি প্রথমে একটু ওয়েস্টার্ন কালেকশনটা দেখছিলাম, আমার বেশ পছন্দ হয়েছে। কয়েকটা ড্রেস নিয়ে চলে এসেছি ট্রাই করতে, কয়েকটা আমি নিয়েছি এথনিক কালেকশন থেকেও আর কয়েকটা নিয়েছি ওয়েস্টার্ন কালেকশন থেকেও। বাট আমার এথনিক কিনতে ইচ্ছা হচ্ছে, এথনিকই কিনবো যদিও। কেমন লাগছে আমার ড্রেসটা? কেমন লাগছে? প্যান্টসটা ঠিক আছে না? ইউজ করলে ঠিক হয়ে যাবে। যদিও আমি বেশি ড্রেস আনিনি ট্রাই করার জন্য, এই টি শার্টটা আমার বেশ ভালো লেগেছে, কালারটা খুব সুন্দর আর ফিটটাও বেশ ভালো। আর আমি জিন্স এনেছিলাম একটা, যেটা আমার খুব পছন্দ হয়েছে, বাট আমি পরতেই পারলাম না, এত টাইট। 28 পরি আমি, বাট 28টা ফিটই হলো না, 30 লাগবে আই থিঙ্ক। আমি গ্লোবাল দেশে থেকে একটা কোয়ার্টজ সেট নিয়েছি, সেটা এখনই তোমাদেরকে দেখাচ্ছি না, পুজোতে দেখাবো। তারপর প্রীতমও শপিং করে নিল আর আমি প্রীতমকে হেল্প করে দিয়েছিলাম ওর ড্রেস চুজ করতে। প্রীতমের অবশ্য বেশি তেমন টাইম লাগে না, ও তাড়াতাড়ি ড্রেস চুজ করে ফেলতে পারে। আমার রিনির আর প্রীতমের শপিং তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বিলটা করাতে হবে, আর বাকিরা এখন শপিং করছে। তো এখানে বসে আছি, ভীষণ টায়ার হয়ে গেছে, এতক্ষণ ঘুরে ঘুরে পায়ে ব্যথা করছে। তো আমি আর রিনি এখানে বসে আছি, একটু বোরও হচ্ছি, আর অসম্ভব খিদে পেয়েছে, তেমন কিছু খাওয়াই হয়নি, মানে লাঞ্চটা ঠিকঠাক করা হয়নি, তো ভীষণ খিদে পেয়েছে, মনে হচ্ছে কখন যাবো আর কখন খাবো। এখন 7টা বাজে, আমরা প্যান্টালুন্স থেকে বেরিয়ে যাচ্ছি, এবার আমরা ডিনার করব। ডিনারের জন্য আমরা যাব আরসালানে বিরিয়ানি খেতে। উফ, পেটের মধ্যে তো এখন গুড়গুড় করছে, মনে হচ্ছে না কখন আরসালানে পৌঁছাবো আর বিরিয়ানিটা আসবে। আমরা 8:15 নাগাদ পৌঁছালাম আরসালানে, আর আমাদেরকে প্রথমেই দিয়ে গেছে স্যালাড। তো বিরিয়ানি না পেয়ে আমরা স্যালাডই খাচ্ছি একটু একটু। তারপর চলে আসলো মাটন বিরিয়ানি, উফ, অবশেষে অনেকক্ষণ পর খাচ্ছি। বিরিয়ানিটা যথারীতি খুব দারুণ ছিল। আর তারপর কি, তারপর আমরা বাড়ি চলে আসলাম, আর বাড়ি গিয়ে তোমাদেরকে বলছিলাম দেখাবো, তো চলো দেখতে থাকো কী কী কিনেছি হাতিবাগান থেকে। আমরা এই ফ্লাওয়ার ক্লিপগুলো নিয়েছি, ইয়েলো কালারের ক্লিপটা নিয়েছি, এটা ভীষণই সুন্দর দেখতে। তারপর এই গ্রিন কালারের ক্লিপটা নিয়েছি, এই ক্লিপগুলোর কোয়ালিটি কিন্তু অসম্ভব ভালো, আর কী সুন্দর গ্লসি, মানে ভীষণই সুন্দর দেখতে। আর সেম ক্লিপ আরেকটা কালারেরও নিয়েছি, এরকম পিঙ্ক পিঙ্ক কালারের, এটা রিনির জন্য, আর গ্রিনটা ছিল আমার জন্য, আর ওই ইয়েলোটাও রিনিই নিয়েছে। তো আমরা মোটামুটি 4টে ক্লিপ নিয়েছিলাম 330 রুপিসে, অনেকটাই বেশি দাম পড়েছিল। তারপর এই ব্রেসলেটটা নিয়েছি, এটা দেখা মাত্রই আমার পছন্দ হয়ে গেছে, আর এটা অ্যাডজাস্টেবেল, আমার হাতেও ঠিকঠাক ফিট হয়ে গেছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। এটার দাম বিশাল দাম বলছিল, 450 না 500 মতো বলছিল। তো আমরা 3টে ব্রেসলেটের সেট নিয়েছি 600। নেক্সট এই গোল্ডেন কালারের চুড়ির সেটটা নিয়েছি, আমি বলছিলাম আমার কোয়ালিটিটা অতটা ভালো লাগেনি, বাট ডিজাইনটা বেশ ভালো, পরে বেশ ভালো লাগছে, রিনিও বললো বেশ ভালো লাগছে পরে, ওই জন্য নিলাম। তারপর নিয়েছি এটা, এটা আসলে রিনি নিয়েছে, আর এটার কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো, আর কালারটাও বেশ ব্রাইট, এটাও খুব ভালো লাগছে। আর সব শেষে আছে এই নেকলেসটা, এটা আমার খুব ভালো লেগেছে, এটা নিয়েছি মায়ের জন্য, শাড়ির সাথে পরলে কিন্তু ভীষণ ভালো লাগে, অষ্টমীর সকালে এটা পরা যায় কিন্তু খুব ভালো লাগবে। আর এটার সাথে দুটো ছোটো ছোটো ইয়াররিংসও আছে, ইয়াররিংসগুলো ভীষণ কিউট, ছোটো ছোটো দুর্গা ঠাকুরের মুখের ডিজাইনের ইয়াররিংস, ভীষণই কিউট লাগছে। তো এই ছিল আজকের ব্লগটা, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে।